আল্লাহু আকবার বলার কোনো নির্দিষ্ট জায়গা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়গা আছে। কোরআন হাদিসে অনেক জায়গায় আমাদেরকে কি করতে বলা হয়েছে? আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল হওয়া যখন শুরু হয়েছে, শুরুর দিকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি আপনার রবের কি করুন, বড়ত্ব বর্ণনা করুন। এই জন্য রবের বড়ত্ব বর্ণনা করতে হয়। এই বড়ত্ব আমরা কোথায় কোথায় বর্ণনা করব? নামাজের মধ্যে বর্ণনা করব। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, উঠতে বসতে আসে না, পুরো নামাজের মধ্যে তাকবীর আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হয়। এরপরে চাঁদ দেখার সময় আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আও বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, তো এই দোয়ার আগে বিভিন্ন বর্ণায় আল্লাহু আকবার বলার কথা বলা আসছে। চাঁদ দেখার পর কি বলবে? তিন নম্বর তাকবীর বলার জায়গা হলো জিলহজের প্রথম দশক, বেশি বেশি করে কি বলতে হবে? ফাকতিরুহুন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, হাদিসে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহি আলহামদ, আমরা বেশি বেশি পড়ি না, এটা হাদিসে আছে। তাহলে জিলহজের প্রথম দশকও তাকবীর বেশি বেশি পড়তে হবে। এর পাশাপাশি হজের সময়টাতে তাকবীর স্পেশালি বেশি বেশি পড়তে হয়। আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমুল ইদ্দাতু ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এর জন্য বেশি বেশি তাকবীর করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, হজেও এটা বেশি বেশি করতে হবে। চার নম্বর তাকবীরের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যবেহের সময়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, পশু যবের সময় তাকবীর বলতে হয় সুন্নাহ। এরপরে পাঁচ নম্বর হলো সফরের সময়, বাহনে চড়ার সময়, আপনি কোনো বাহনে উঠলেন, বাসে উঠলেন, প্লেনে উঠলেন, ওঠার পরে বিসমিল্লাহ বলার পরে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর বলবেন, এটা সুন্নাহ। ছয় নম্বর হলো আপনি নিচে থেকে উপরে উঠতেছেন, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতেছেন, পাহাড় বেয়ে উঠতেছেন, তখন কি পড়বেন? আল্লাহু আকবার। কারণ কি? কারণ হলো আপনি যখন সিঁড়িতে উঠছেন, সিঁড়িটা বিল্ডিংটা অনেক বড়, পাহাড়টা অনেক বড় আপনার কাছে, সেটা মনে হবে, কারণ আপনি এই বড় জিনিসটাকে ভেদ করে উপরে উঠতেছেন কষ্ট করে, তখন সাথে সাথে আপনার মুখ দিয়ে আসবে আল্লাহ সবচাইতে বড়, এগুলো তো আল্লাহ সৃষ্টি। এরপরে তাকবীরের আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কোন সুসংবাদ যখন শুনবেন, সাত নম্বর জায়গা, সুসংবাদ আছে না, অনেক সুসংবাদ আমরা শুনি, কেউ ইসলাম গ্রহণ করেছে এটা সুসংবাদ, কেউ একটা ভালো কিছু অর্জন করেছে একটা সুসংবাদ, তখন সাথে সাথে কি হবে? আল্লাহু আকবার তাকবীর হবে। এরপরে আট নম্বর জায়গা হলো আপনি যখন আগুন জ্বলতে দেখবেন কোথাও, হাদিসে আসছে কোথাও আগুন লেগে গেলে, আগুন লেগে গেছে মনে করেন, তো যারা দেখবে তারা তাকবীর দিবে, দেখবে কিংবা ওখানে আছে আশপাশে বা আক্রান্ত তারা কি বলবে? আল্লাহু আকবার। এটা আগুন নিবারণের ক্ষেত্রে উপকারী। এখন যারা শুধুমাত্র তথাকথিত কি মনস্ক বলে তারা এগুলো রিলেট করতে পারবে না কিভাবে কাজ করে, তারা রিমোট ঠিকই বুঝে কিন্তু এগুলো যে এফেক্ট করে সেটা তারা বোঝে না, এই জন্য এই সময় তাকবীর বলতে হবে। আমরা তো আগুন লাগলে তাকবীর বলি না, আগে মোবাইল বাইর করি, সবাই লাইভ দিতে থাকি, তাই না? তো লাইভ দেন যা করেন তাকবীরটা আগে বলবেন। এরপরে আরেকটা জায়গা আছে, সেটা হলো সাধারণভাবে, আরেকটা জায়গা বলতে এটা ছাড়া আর বাকি সাধারণভাবে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তাকবীর বলতে হয়। হাদিসে আসছে সুবহানাল্লাহ, এটা মিজানের পাল্লাকে অর্ধেক পরিপূর্ণ করে, আলহামদুলিল্লাহ এটা যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে এর চাইতে বেশি, অর্থাৎ পুরো মিজানের পাল্লাকে পূরণ করে। আর আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা সবে পরিপূর্ণ হয়। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চাইতেও আল্লাহু আকবারের সওয়াবের পরিমাণ, এই জন্য ইমানদার বেশি বেশি কি বলবে? আল্লাহু আকবার বলার। আরেকটা বা দশ নম্বর জায়গা হলো আমরা যখন পাঁচ ওয়াক্ত সালাতের পরে তাসবিহ পড়ি না, তখন সর্বশেষে বলতে হয় কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাতে যখন শুইতে যান তখন এই আমলটা করতে হয়, আরও বিভিন্ন সময় করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করার তৌফিক দান। আল্লাহ সবচেয়ে বড় কিনা এটা বোঝা যাবে আমার কর্ম দ্বারা, আমার কাছে আল্লাহ সবচেয়ে বড় কিনা না আমার দোকানদারই বড়, দুই নম্বর পথে উপার্জনের সুযোগ আসছে, চান্স আসছে, তখন কি আল্লাহ বড় না পয়সা বড়? তখন কিন্তু আপনার আচরণ থেকেই বোঝা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।